গাধার কানোলা রাজকুমারী। অনেক বছর আগে এক রাজা আর রানী ছিল। তাদের খুব দুঃখ, কারণ তাদের কোনো সন্তান ছিল না। তারা মনের দুঃখে ঠিক করলো গভীর জঙ্গলে যাবে, গিয়ে তিন পরীর সাথে তাদের মনের দুঃখের কথা বলবে। তারা গভীর জঙ্গলে যাত্রা শুরু করলো। এক সুন্দর পরী, এক বুদ্ধিমান পরী আর এক সাহসী পরী তাদের দুঃখের কথা শুনে তাদের এক রাজপুত্র হওয়ার বর দিল। সুন্দর পরী বলল যে তার ছেলে সব থেকে সুন্দর হবে। সাহসী পরী বলল সে চায় যে তার ছেলে যেন সব থেকে সাহসী হয়। সবাইকে অবাক করে দিয়ে বুদ্ধিমান পরী বলল সে চায় রাজকুমারের যেন গাধার মতো কান। সবাই খুব অবাক হয়ে গেল, পরীরা অদৃশ্য হয়ে গেল। একটা ফুটফুটে রাজকুমার জন্ম নিল। যত দিন গেল সত্যি রাজকুমার সব থেকে সুন্দর আর সাহসী হয়ে উঠল। একদিন হঠাৎ রাজা দেখলো দুটো ছোট গাধার কান রাজকুমারের মাথার দুপাশে বেড়ে উঠছে। রাজা দেখে তো খুব লজ্জা পেল। চিন্তায় সে ঠিক করল একটা বিশেষ রূপে রাজকুমারকে পড়তে বলবে, যাতে তার গাধার কান ঢাকা থাকবে, কখনো সে রূপে খুলতে পারবে না। রাজকুমার কিন্তু এসব ব্যাপারে কিছুই জানত না। দিন গেল, রাজকুমার নিজের রূপ আর সাহসের প্রশংসা শুনতে শুনতে খুব অহংকারী হয়ে উঠল। ফলে রাজকুমার সবাইকে ছোট মনে করত, কাজে ব্যর্থ হতে লাগল, সবার ত্রুটি আর খুঁত ধরতে থাকল। রাজকুমারের কাছে সবাই খারাপ, সে নিজেকে সব থেকে সুন্দর সাহসী বলে মনে করল। এইভাবে দিন যায়। রাজা একদিন দরবারে নাপিতকে ডেকে পাঠালো রাজকুমার চুল কাটার জন্য। নাপিত যখন তার টুপি খুলল, গাধার কান দেখে খুব অবাক হয়। রাজা এই বলে তাকে হুমকি দিল, যদি কাউকে এই কথা বলো তোমাকে কারাগারে আজীবন বন্দি কর। নাপিত তো ভয়ে চুল কেটে দিল রাজকুমারের, কাউকে কিছু বলবে না বলে ঠিক কর। নিজের গাধার কান দেখে রাজকুমার তো খুব লজ্জা পেল। এরপরে কেটে গেছে বেশ কিছুদিন। নাপিত এই কথা আর পেটে চেপে রাখতে না পেরে ঠিক করল গ্রামের বাইরে মাঠের কাছে যাবে। মাঠে গিয়ে সে একটা বড় গর্ত খুঁড়ল। খুঁড়ে বলল, রাজকুমারের কান গাধার মতো, রাজকুমারের কান গাধার। এই বলে স্বস্তি পেয়ে নাপিত ধীরে ধীরে বাড়ির পথে চলল। কিন্তু ততক্ষণে মাঠে লম্বা লম্বা ঘাসের বন তৈরি হয়ে গেছে। হাওয়া দিয়ে তারা দুলছে আর ফিসফিস করে বলছে, রাজকুমারের কান গাধার মতো, রাজকুমারের কান গাধার মতো। সারা শহরে মানুষ এই ফিসফিসানি শুনতে পেল। তারা বলল, তাদের রাজকুমারের কান নাকি গাধার মতো, সে টুপি পরে কান দুটোকে ঢেকে রাখে। এই বলে তো রাজকুমারকে নিয়ে সবাই খুব হাসাহাসি করতে লাগলো। একদিন রাজকুমার মনের দুঃখে সবাইকে ডেকে পাঠাল, দিয়ে বলল, হ্যাঁ আমার কান গাধার মতো, আমি খুব দুঃখিত, সবার দোষ আমি এতদিন ধরেছি, হাসাহাসি করেছি, কিন্তু আমার তার থেকেও বড় ত্রুটি আছে, আমি দুঃখিত। যেই না বলা অমনি বুদ্ধিমান পরী এসে বলল, বুঝলে রাজকুমার, এই গাধার কানের জন্য তুমি আজ নিজের ভুল বুঝতে পারলে, এরপর থেকে তোমার এই গাধার কানের আর দরকার নেই। এই বলে পরী তার জাদুদণ্ড দিয়ে গাধার কানগুলোকে অদৃশ্য করে দিল। এরপর থেকে রাজকুমার সত্যি খুব ভালো, দয়ালু, সাহসী, সুন্দর আর বুদ্ধিমান রাজকুমার। যখনই সে কাউকে দেখতো অন্যকে নিয়ে মজা করতে, হাসি ঠাট্টা করতে, সে সবসময় বারণ করে নিজের উদাহরণ।